প্রথমত আমি যেদিন এসেছিলাম জয়পুরহাট, এটা আমার প্রথম আশা ছিল। জয়পুরহাটের মানুষের তাকালে মানুষগুলোর দিকে কেমন জানি একটা ইনোসেন্ট চেহারা আছে, এটি আমাকে খুব আকৃষ্ট করেছে। সহজ সরল একটা ব্যাপার, মনে করেন যে প্রোডাকশনে যে ছেলেটি আমার সাথে কাজ করছিল, মেহেদি বলে একটা ছেলে ফার্স্ট কাজ করেছিল, এর ভিতরে সহজ সরল একটা ভোর রাত্রে যখন নেমেছি তখন কিন্তু তার চেহারার মধ্যে যে একটা ক্লান্তি সে আমাকে নিতে এসছে সেটার মধ্যে নাই, ছেলেটিকে আমার ভালো লেগেছিল। এক মেহেদিকে দেখে আমি আরও পাঁচজনকে দেখি, যার দিকে তাকাই সবার মধ্যে একটা সরলতা বিরাজ করে। মেকি জিনিসটা আমরা যারা ঢাকা কেন্দ্রিক থাকি প্রতিটা আমরা বাসায় একরকমের বিহেভ করি, ফিল্মে যখন কাজ করি একরকমের বিহেভ করি, নাটকে যখন কাজ করি একরকমের বিহেভ করি, আমার প্রোডাকশন ম্যানেজারের সাথে একরকম বিহেভ করি, এই যে ম্যান টু ম্যান আমরা আলাদা আলাদা বিহেভ করি, জয়পুরহাটের লোকের মধ্যে দেখেছি সহজ সরল স্বীকার হচ্ছে, মানে আমাকে তোমার ভালো লাগলে তুমি ভালো লাগবে, তোমাকে ভালো লাগছে ভাই, এরকম একটা ব্যাপার। সে তুমি বললে সে মাইন্ড করতে পারে এটি কিন্তু তার ভিতরে নাই, সহজ সরল। এই জন্যে জয়পুরহাটের লোকজনকে আমার পছন্দ হয়েছে এবং আমার ভালো লেগেছে। জয়পুরহাটের থেকে যাওয়ার সময় আমি ঘি নিয়ে যাব, সরিষার তেল নিয়ে যাব খাঁটি, এগুলো ভালো।